এই ক্লাসটিতে আমি তোমাদের সাথে আইসিটি বইয়ের কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো আমি চতুর্থ অধ্যায়ের কিছু এমসিকিউ লিখে রাখছি। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা অনেকেই হয়তো বা জানো যে তোমাদের 25টা বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। 25টার মধ্যে তোমাকে 100% 8টি, কমপক্ষে 8টি সঠিক করতে হবেই। এই বছরে 2024 সালের পরীক্ষার্থী তোমরা যারা আছো, তোমাদের সাথে অনেকেই 23 সালের পরীক্ষার্থী আছে যারা পরীক্ষা আবার দেওয়া লাগবে যাদের। আমার অনলাইন প্রাইভেট ব্যাচে এরকম অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে, স্যার আমাদের 2023 সালে ফেল আসছিল, এমসিকিউতে ফেল আসছে। গতকালকে একজন বলল, স্যার আমার দুইটা হয় নাই, অর্থাৎ দুইটা এমসিকিউর জন্য ফেল আসছে। তো ধরো এই আইসিটিতে সৃজনশীল প্রশ্ন অর্থাৎ সিকিউতে খুব কম বেশি ফেল করে, বেশি দুর্ঘটনা অঘটন ঘটায় ফেলে হচ্ছে এমসিকিউতে। তো শিক্ষার্থী বিন্দু, এখন থেকে তোমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, কারণ এই এই প্রশ্নগুলো কিন্তু হুবহু কখনো আসবে না। ধরো আমি এখানে 4টি প্রশ্ন লিখে রাখছি, এখানে বলছে যে ফাঁকা ট্যাগ কোনটি, একদম সব সেম আছে, এইটা মুছে দিছে, এখানে এইচ আর দিছে, তার মানে আগে বিআর ও রাইট ছিল, এইচ আর ও রাইট, কিন্তু তুমি তো মুখস্থ করে গেছো যে ফাঁকা ট্যাগ হচ্ছে বিআর বিআর বিআর। যখন এরকম চেহারা পরিবর্তন করে আসছে তখন তো তুমি ধরা খেয়ে গেছো। এই জন্য তোমাকে মানে এমসিকিউ মুখস্থ করা যাবে না, তোমার তোমার হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, যেহেতু আইসিটি ম্যাথ টাইপের। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, তুমি যদি আইসিটি নিয়ে ভয়ে থাকো, দুশ্চিন্তায় থাকো, তোমরা চাইলে আমার কাছে কিন্তু আইসিটি অনলাইনে পড়তে পারো। তো যে কোনো সালে পরীক্ষার্থী ভর্তি হতে পারবে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ব্যাচ আছে। তবে এই মুহূর্তে 24 সালের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কোর্সটি, কারণ এখানে সব স্টুডেন্টকে এক জায়গায় করে একদম বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত আমি লাইভে প্র্যাকটিস করাবো। তোমরা অনেকে বলতে পারো, স্যার আমরা তো নতুন, আমরা কি পারবো? এর জন্যই তোমার তোমাকে আলাদা করে সব ক্লাসগুলো দেওয়া হবে, বেসিক ক্লাস, যাতে করে তুমি বেসিক ক্লাসগুলো করলে ওদের সমপরিমাণ যোগ্যতা অর্জন করতে পারবে। তখন সবাই মিলে আমরা একসাথে প্র্যাকটিস করবো এবং অনেক অনেক ভালো করতে পারবো আইসিটিতে। এখনো সময় আছে, বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS দিও। তো যারা 24 সালে পরীক্ষার্থী আছে তাদের হাতে একেবারেই সময় কম, এ কারণেই তোমাদের জন্য ডিসকাউন্ট চলতেছে। অর্থাৎ তোমরা সবাই জানো আমার এই কোর্সটি হচ্ছে 999 টাকা, 26-25 সালে যে যখন ভর্তি হয় অর্থাৎ তাকে 2 বছরে পড়ানো হবে। তবে 24 সালের পরীক্ষার্থীদের জন্য এখানে অনেক ছাড় পাবে। তো যে কোনো বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে হবে, আমার নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS দিও। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, দেখো আমি একটা প্রশ্ন লিখে রাখছি, আমি একটু বুঝাই বলি। প্রথমে বলছি ফাঁকা ট্যাগ কোনটি, ফাঁকা ট্যাগ বলতে কি বোঝায়? এমটি ট্যাগ, অর্থাৎ যে ট্যাগের শুরু আছে শেষ নাই। যারা HTML কোর্স তারা জানো যে বিআর হচ্ছে কি লাইন ভাঙার জন্য, এটা শুধু শুরু হয় শেষ হয় না। এখন এটা তো তুমি মুখস্থ করবে না, তোমাকে জানতে হবে ফাঁকা ট্যাগ কতগুলো কি কি। তা যখন তুমি সব ফাঁকা ট্যাগ মানে এমটি ট্যাগ গুলো জানবা, তখন এই এই রিলেটেড যে ভাই প্রশ্ন সাজাক তুমি কিন্তু পারবে। আচ্ছা, এরপর HTML এ বড় হেডিং এলিমেন্ট কোনটি, বড় হেডিং এলিমেন্ট এলিমেন্ট কোনটি। আচ্ছা, বড় হেডিং, আচ্ছা তোমরা জানো যে সবচেয়ে বড় ট্যাগ হচ্ছে H1, কিন্তু অনেক শিক্ষার্থী মনে করে যে H6 মনে হয় বড়, তাহলে H6 হবে না, সবচেয়ে ছোট ট্যাগ হচ্ছে H6। অর্থাৎ HTML এর এই হেডিং হেডিং এলিমেন্ট হচ্ছে কয়টা বলো তো? 6টা, H1 থেকে H6 পর্যন্ত। H6 হচ্ছে সবচেয়ে ছোট আর H1 হচ্ছে সবচেয়ে বড়, মনে রেখো। হ্যাঁ, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে H1। যদি এখানে বলতো HTML এ সবচেয়ে ছোট এলিমেন্ট কোনটি, তখন কিন্তু অ্যান্সার H1 হইতো না, H6 হইতো। কিন্তু অনেক শিক্ষার্থী গুলাই ফেলতো, মনে করতো ছোট তো ওয়ান হওয়ার তো ছোট কথা। আচ্ছা, এই জন্য মুখস্থ করা যাবে না, বুঝতে হবে। এই জায়গায় অলরেডি আমরা একটা অনুচ্ছেদী প্যারাগ্রাফ আকারে লিখে রাখছি, এটা দেখে তুমি বলবা আউটপুট কোনটা সঠিক। এখন যারা যারা HTML করছো, HTML বুঝো, তারা কিন্তু এই লাইনটা দেখে বুঝতে পারতেছো যে আসলে সঠিক কোনটি। বলো তো সঠিক কোনটি হবে? কতে আছে H2 02, একই সেম, তাহলে এটা হবে না, কারণ এখানে SUP সুফ আর সুপ শেষ করা হয়েছে, এখানে 2 লেখছে। সুপের কাজ কি বলতো? সুপের কাজ হচ্ছে কোনো কোনো কিছুকে উপরে তোলা, কোনো লেখাকে উপরে তোলা। তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে প্যারাগ্রাফ আকারে শুরু করা হয়েছে H20, এটার উপরে 2 উপরে যাবে। তো এই H20 উপরে 2 এখানে কোনটা আছে? তার মানে ক ভুল, খ ভুল, এটা নিচে আছে। তো এখানে সুপ না দিয়ে সাফ দিত, SUB দিত, তাহলে কিন্তু এইটা হইতো। তো যেহেতু SUP দিছে উপরে, তাহলে হবে কি ঘ নাম্বার। এখন তুমি এইটা মুখস্থ করে গেছো, পরীক্ষার হলে জাস্ট শুধু পি পরিবর্তন করে, ধরো বি দিছে, পি পরিবর্তন করে এই জায়গায় বি দিছে, প্রশ্ন কিন্তু অ্যান্সার ঘুরে গেল, তখন কিন্তু গ হইল। তার মানে তুমি মুখস্থ করছোই কি ধরা খাইছো, তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এখনো সময় আছে, তোমরা আমার এই কোর্সে ভর্তি হইলে বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত MCQ CQ
লাইভে প্র্যাকটিস করানো হবে, তোমাদের জন্য সাজেশন দেওয়া হবে, যারাই কোর্সে ভর্তি হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সময় নষ্ট না করে দ্রুত ভর্তি হয়ে যাবে, তুমি যে সালে পরীক্ষা দাও না কেন, তোমার আইসিটি ভালো করার দায়িত্ব তোমার। আচ্ছা, এরপর দেখো আমি আর একটা প্রশ্ন লিখে রাখছি, ছবি প্রদর্শনের ট্যাগ কোনটি? ছবি, এখন যদি তুমি ছবির ট্যাগ না জানো তুমি মুখস্থ করে তো পারবে না। আচ্ছা বলো তো ছবির ট্যাগ কোনটি? ইমেজ SRC, এখানে ছবি প্রদর্শনের জন্য UL ব্যবহৃত হয় না। UL হলো কি বলতো? আনঅর্ডার লিস্ট, OL হচ্ছে অর্ডার লিস্ট, আর LI হচ্ছে লিস্ট আইটেম, আর ছবির জন্য হচ্ছে ইমেজ। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে গ। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু এভাবেই প্রশ্ন আসবে। তো বিশেষ করে আমি জাস্ট কয়েকটা বোঝালাম আর উদাহরণ দিয়ে, এগুলো যে আসবে তাও না, হুবহু কখনোই আসে না, আসবে হচ্ছে 25টা। 25টার মধ্যে কমপক্ষে তোমার 8টা করতে হবে, আর ওই 25টা সকল অধ্যা থেকে সমান হারে বরাদ্দ থাকবে, হয়তো বা একটু কম বেশি হবে, কিন্তু সব জায়গা থেকে কম বেশি থাকবেই থাকবে। তো সে কারণে তুমি কোনো অধ্যা স্কিপ করে যেতে পারো না, তোমাকে সকল অধ্যায় প্র্যাকটিস করতে হবে, সকল অধ্যায় পড়তে হবে। তো প্রথম অধ্যা থেকে শুরু করে পঞ্চম অধ্যা পর্যন্ত এখানে 5টি অধ্যায়, কিন্তু 6টি অংশ, যেহেতু তৃতীয় অধ্যায় 2টা অংশ, প্রথম অংশ সংখ্যা পদ্ধতি, দ্বিতীয় অংশ হচ্ছে কি গেট, লজিক গেট, ডিজিটাল ডিভাইস। তো এই 6টি অংশ মিলেই কিন্তু 25টা প্রশ্ন করা হবে। তো তোমরা যারা 24 সালে পরীক্ষার্থী আছো বা 25 সালে পরীক্ষার্থী আছো, তোমাদেরও কিন্তু শর্ট সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। 2023 সালে যেই সিলেবাসটা ছিল ওই সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। তো তোমরা এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও, আর যদি ICT ভালো করতে চাও, সর্বোচ্চ নম্বর পেতে চাও, A+ পেতে চাও, তাহলে আমার এই কোর্সে ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ ICT-তে কোনো সমস্যা হবে না। বিস্তারিত জানতে আমার নতুন হোয়াটসঅ্যাপ নম্বর SMS দিও, 0178229657। এইটা হচ্ছে আমার নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার, আগের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু বন্ধ হয়ে গেছে। তো আগের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে পাবে না, আমাকে এই নাম্বারে SMS দিও। ভালো থেকো, আমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।